সুপ্রিয় অংশগ্রহণকারী কার্তিকেন্দ্রের টেলিভিশন থেকে শুনছেন এবং দেখছেন মুক্তবাস আপনাকে স্বাগত। ID7 শাহজামান আপনার টপিকটা বলেননি। ইনস্ট্রাকশনাল ভিডিও অনলাইন কোর্স অনলাইন কোর্স অনলাইন মূল্যায়ন অনলাইন ক্লাস স্যার আমারটা ভিউতে আসবে মানে প্রথম দিকে চলে আসবে। উচ্চারণ মোটামুটি ভালো, উপস্থাপনাও ভালো এবং ব্যাকগ্রাউন্ড
সাউন্ডটা বোধহয় দেওয়া হয়নি, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা যদি দেওয়া যায়, অ্যানিমেশনের স্টাইল গুলো যদি একটু চেঞ্জ করা যায় তাহলে এটা বোধহয় একটু স্ট্যান্ডার্ড হতে পারে। আদারওয়াইজ বাকিগুলোতে আর একটু বেশ বেশ বিশেষ করে 25 আর 7 নম্বর আইডি দুইটাতে একটু বেশি কাজ করতে হবে বলে মনে হয়, আর বাকিগুলোতে একটু মোটামুটি ছোটখাটো কিছু কাজ করার দরকার রয়েছে। আমি বোধহয় সংক্ষেপে আমার অবজারভেশনটা আমি বললাম আর কি। আর ক্রোমাকাটের ইস্যুগুলোতে এটা এটা তো রবিন অবশ্যই ডিরেকশন দিবে। আর 7 নম্বর আইডি যিনি, দয়া করে পেছনে যদি দেয়াল ব্যবহার করার যে বিষয়টা, এটা এটা অবশ্যই রবি নিশ্চয়ই বলেছে যে পেছনে এটা করা যাবে না, পারলে দরকারই নাই, প্রেজেন্টার দরকার নাই, ভাইরাস আমি আমার শুধু ভয়েসওভার দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একান্ত যদি প্রয়োজন হয়, আমাদের এখানে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের ভিতরে এখানে অনেকে আছে ভালো উচ্চারণ, ভালোভাবে কথা বলতে পারেন, বোথ মেল অ্যান্ড ফিমেল, আমরা তাদের সহায়তা নিতে পারি। আমার এখানে যেমন আছে উম্মে হাবিবা আপা আছে, হাবিবা আপা আছেন নাকি আজকে? হ্যাঁ আছে মারুফ ভাই। আমি জানি যে এখানে অনেকেই আছে, তাদেরটা নিলে কিন্তু আপনারা দেখবেন যে এই প্রেজেন্টারকে দিয়ে উচ্চারণের সমস্যা এই জাতীয় ভিডিও বাদে যদি একজন চমৎকার ভয়েস ওভার দিতে পারে এমন কাউকে দিয়ে যদি আমরা করাতে পারি, দেখবেন কোয়ালিটি চেঞ্জ হয়ে যায় ভিডিও। যেমন এই কানে হেডফোন কিন্তু আমি দুইটা কানে দিয়ে আছি, কিন্তু তারপরে মনে হলো দুটো সাউন্ড এসে আমার কানে বাজছে, আমি ঠিক মতো বুঝতেই পারলাম না মানে কি বলছে, অনেক জায়গায় শব্দই বোঝা যাচ্ছে না। তো এইটা খুব গুরুত্বপূর্ণ ফিডব্যাক এর জায়গাটায় সকলকে অনুরোধ করছি আমি, বা অনেক মানে আমরা অনেক ফিডব্যাক হয়তো দেবো, আসলে মানে সুন্দর বা হচ্ছে ভালোর শেষ নেই আমার কাছে, আসলে আমি বলে হয়তো আরেকজনের হাতে গেলে সেও অনেক ফিডব্যাক দেবে, এটি স্বাভাবিক, কিন্তু দয়া করে মন খারাপ করবেন না, আমি কিন্তু মানে হাত জোর করে বলছি, কিন্তু দয়া করে কেউ মন খারাপ করবেন, আমরা যদি 10টা ফিডব্যাক দিই একটু গ্রহণ করেন প্লিজ। যদি ইনকর্পোরেট না করা যায় সেটা সেটা সারেন্ডার করা যেতে পারে যে স্যার আমার দ্বারা হচ্ছে না বা পারছি না, সেটা কোনো সমস্যা না, কিন্তু কেউ দয়া করে আমাদের ফিডব্যাক শুনে যেন কেউ মন খারাপ করবেন যে যাই দিচ্ছি খালি বলছে এটা সমস্যা ওইটা সমস্যা। আসলে সমস্যা ধরার উদ্দেশ্য কিন্তু এইটা না যে আপনাকে আমি হেয় করছি, আমরা চাচ্ছি যে আমরা সবাই মিলে এখানে শিখি, একটা টিম ওয়ার্ক, আমরা শিখে আমাদের নিজেদের নিজেদেরকে সফল করি, নিজেদেরকে একটু ভালো করি, কন্টেন্ট গুলোকে ভালো করি, এটাই টার্গেট। আসলে কাউকে ফিডব্যাক দেওয়া মানে চিন্তা করলে আমি 5টা দেখেছি, একটাতে বেশি কথা বলছি তারপরে আমারটা মধ্যে খুব খারাপ হয়ে গেছে, অন্যরা হয়তো আরেকজনে দিলাম না সে হয়তো মনে করছে আমারটা অনেক ভালো হয়েছে, কিন্তু যাকে বেশি ফিডব্যাক দিলাম সে হয়তো দেখাচ্ছে ইনফেরিয়ার কমপ্লেক্সে হচ্ছে। প্লিজ দয়া করে এটা যেন কেউ করবেন না, এখানে সবাই আমরা আমরা জানি যে সকলে এখানে যথেষ্ট স্কিল, প্রত্যেকের ক্যালিবার আছে, আমরা চেষ্টা করলেই পারবো, কেউ হয়তো একটু কম বেশি জানা থাকতে পারে, আমাদের টার্গেট তো এটাই যে এন্ড অফ দ্য ডে আমরা সবাই হচ্ছে একই কাতারে দাঁড়াবো, এটাই আমাদের টার্গেট। তো ধন্যবাদ সবাইকে। স্যার আমি একটু কথা বলতে স্যার আপনার ফিডব্যাক এর সাথে আমার প্রায় 80% ফিডব্যাক মিলে গেছে, আসলে কাজ করতে করতে আসলে এই সিনক্রোনাইজেশনটা আমাদের আসছে, তো আমার যদি মারুফ স্যার, ইকেস স্যার, জনি স্যারের অনুমতি পাওয়া যায়, আমার গ্রুপ মেম্বারের মনে হয় রেজিয়া ম্যাডাম কিছু বলতে চাচ্ছেন, আমরা কি শুনবো নাকি আমরা পরের মেন্টর গ্রুপের কাছে চলে যাব? একটু শুনি দেখি রেজিয়া বাবা শুনি। আসসালামু আলাইকুম স্যার, আমি আসলে বলতে চাচ্ছি যে এখানে মন খারাপের আসলে কিছুই নেই আমি যেটা মনে করি, কারণ আমরা এখানে মানে সবাই শেখার জন্য এসেছি, এবং আপনাদের যে ফিডব্যাক গুলো এগুলো আমি মনে করি যে আমাদের জন্য অনেক বেশি উপকারী। আমি বিশেষ করে কালকে হচ্ছে রবীন স্যারকে বলছিলাম যে স্যার আপনি আমারটা বারবার দেখবেন এবং বলবেন, না হলে হচ্ছে যে আমি তো শিখতে পারবো না, আমাকে এখান থেকে মানে ছিটকে পড়তে হবে, তো আমি এটা সহজে আসলে চাই না, কারণ আমার মানসিকতা মানে আমার মানসিক যেই ইয়েটা এটা হচ্ছে অনেক শক্ত, আমি মজবুত মনে করি সবসময় নিজেকে, তো আপনারা বলবেন আমরা শিখবো হচ্ছে কথা। আর একটা কথা হচ্ছে স্যার, আমি আমার ভিডিও লাইক কম হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি, চেষ্টা করেছিলাম কিন্তু ওইরকম পারিনি, তো আমি আবার ভিডিও করবো রবীন স্যারকে বলেছি। তো স্যার আমি আমার মানে বডির যতটা অংশ নিয়েছি এটা কি ঠিক আছে কিনা একটু কম দিলে ভালো হয় আর কি, আমরা মাঝা পর্যন্ত চিন্তা করছি, যেমন দেখেন এই যে 2 নম্বর ভিডিওতে একটু খেয়াল করে দেখেন যে একজন একটা আপাকে দিয়ে করিয়েছেন বোধ হয়, স্যার কোন এক স্যার বোধ হয়, উনি বোধ হয় কিন্তু স্যার এরকম স্বাভাবিক ভাবে আপনি আপনার মতো করে বিভিন্ন ভাবে করে দেখেন না, টেস্ট করে দেখেন,
একটা ভালো লাগে, সেটাই করেন, সমস্যা কোথায়? স্যার এখন আমার ভয়েস বা আমার মানে কথাগুলোর উচ্চারণ এগুলো স্যার পরিবর্তন আনতে হবে কিনা বা আরো চেষ্টা করতে হবে কিনা সেটা আমি একটু একটু চেষ্টা করতে হবে, আমার কাছে মনে হচ্ছে একটু চেষ্টা করতে হবে। আদারওয়াইজ যদি মনে হয় আপনি নিজেই দেখবেন, আপনার কাছে যদি মনে হয় যে স্ট্যান্ডার্ড হচ্ছে না, আপনি অন্য কোনো কাউকে দেখবেন, কোনো সমস্যা নেই। আমার প্রেজেন্টটা থাকতেই হবে না আপনার, আমার ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য যদি মনে হয় যে আমার প্রেজেন্টার এসে কোনোভাবে কোনো টাকা দিয়ে হচ্ছে না, আমি শুধু ভয়েস ওভার দিয়ে করবো যদি মনে হয় আমার। চেষ্টা তো অবশ্যই 100% চেষ্টা করবো প্রেজেন্টারকে নিয়ে আসলে খুব ভালো হয়, যদি না হয় একান্ত। আমার কথা হচ্ছে নিজেকে আনতে যে বা কোনো প্রেজেন্টারকে জোর করে ঢুকাতে যে ভিডিওর কোয়ালিটি যদি নষ্ট হয়ে যায় তা আলটিমেটলি ওইটা তো ইয়ে না। আমরা তো এখানে বারবারই বলছি, শিখতে আসছি শিখতে আসছি যে মানে হাউ টু মেক এ পারফেক্ট কন্টেন্ট, এটা হচ্ছে আমার 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 টার্গেট। জোর করে কিন্তু প্রেজেন্টারকে ঢোকানো, জোর করে আমাকে দেখাতেই হবে, এইটা কিন্তু টার্গেট না। এবং ওইটা করে কিন্তু আলটিমেটলি আমাকে ওই যে ইতিহাস কিন্তু আগের দিন বলেছিলেন আপনাদের আপনার উপস্থিতি ভিডিও মানে ভিডিওতে কিন্তু জরুরি না, এবং ওইটা কিন্তু মার্কিং হবে, করবো কে নিজে প্রেজেন্ট করেছে যে একটু এগিয়ে রাখি তাকে আমি গুরুত্ব বেশি দিই তা কিন্তু না। ঠিক আছে, তো থ্যাংক ইউ রেজিয়া বাবা, অসংখ্য ধন্যবাদ আপনার অপিনিয়নের জন্য। আমরা বোধহয় নেক্সট ইয়েতে যাই, আমরা এখন নেক্সট কার কার ইয়েতে